হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো আপনাদের দোয়ার বরকতে বেশ ভালো আছি। হ্যালো ভিউয়ার্স, এখন বাজতেছে সকাল 8টা। আমি আমার বাচ্চাদের জন্য টিফিন বানিয়েছি, মোগলাই বানিয়েছি, বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াইয়ে স্কুলে পাঠিয়েছি। এখন কি রান্না করব সেটা রেডি করব, তারপরে আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার কুটা বাসাগুলো শেষ করে ফেললাম, আজ রান্না করব, জলপাই দিয়ে টক রান্না করব। এই জন্য যে জলপাইগুলো কেটে রাখলাম, এ পাশ দিয়ে মাছ ছোটো ছোটো করে কাটলাম, টমেটো, কাঁচামরিচ এগুলি কেটে রাখলাম। এখন চলে যাব কিচেনে। এই তো হ্যালো ভিউয়ার্স, এই তো আমার পাখিগুলো দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এই তো আমি চুলায় একটি হাঁড়ি বসালাম, এখন তেল দিই, এখন চুল তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে রান্না করব টমেটো দিয়ে, টমেটো, জলপাই, মাছ দিয়ে একটা জলপাই টক করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলি ব্রাউন কালার হবে হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এটা আমি নাকতেছি, পেঁয়াজটা ব্রাউন কালার হলে, তো আমার পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিচ্ছি। এখন হালকা একটু পানি দিয়ে দিব, এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, দিব 1/2 চামচ, অল্প একটু টক তো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। মরিচ গুঁড়ো দিব, 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিব, দিচ্ছি 1 টেবিল চামচের মতো। টক একটু ঝাল হলে ভালো হয়। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরা গুঁড়া দিচ্ছি, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, যাদের কাছে আজকে রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। এভাবে জলপাই টকটা রান্না করলে অনেক টেস্টি, অনেক ভালো হয়। এতো দেখেন কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন মাছ দিয়ে দিব, মাছগুলো কষি আসলে এরপর দিয়ে দিব টমেটো আর জলপাই দিয়ে দিব। এতো মাছ দিয়ে, মাছ কুচি করে রেখেছি। এই টকটা এত ভালো হয় এভাবে রান্না করলে, অনায়াসে 2-3 প্লেট ভাত আপনি এমনিতেই খেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এই যে আমার মাছগুলো কষি আসছে, এখন আমি দিয়ে দিব জলপাই। জলপাইটা দিয়ে 5 মিনিট কষানোর জন্য অপেক্ষা করবো, এরপর 5 মিনিট পরে, হ্যালো ভিউয়ার্স, এই যে আমি জলপাইগুলি দিয়ে দিচ্ছি। তারপর জলপাইগুলো যখন কষবে তখন সিদ্ধর জন্য পানি এড করবো। আগে 5 মিনিট ডাঁটা দিয়ে ডেকে রাখবো। কয়েক টুকরা টমেটো দিয়ে দিব, এখন অল্প কয়েক টুকরা টমেটো দিয়ে দিব, তখন এটার ফ্লেভারটা অন্যরকম লাগবে। দেখুন, এখন 5 মিনিটের জন্য ডাঁটা দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিট রান কুক হোক, তারপর পানি দিয়ে দেবো সিদ্ধের জন্য। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার জলপাই টকটা কষানো হয়ে গিয়েছে, এখন এই জন্য পানি অ্যাড করবো, সিদ্ধের জন্য পানি অ্যাড করবো। পানি দিয়ে দিব 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। অনেক সুস্বাদু, স্বাস্থ্যকর একটি খাবার, আপনারা এই সিজনে ট্রাই করতে পারবেন। ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, খুবই মজাদার। এই তো এখন আবার 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, যাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগে একটু ফ্লো করবেন, এভাবে একটু রান্না করবেন। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার জলপাই টকটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক মজা হয়েছে। এখন নামিয়ে ফেলবো,
নামিয়ে সার্ভ করব। হ্যালো ভিউয়ার্স, এই যে আমার টমেটো জলপাই টকটা হয়ে গেল, এখন আমি একটি বাটিতে ঢেলেছি, ঢেলে রেখেছি, একটু পরে আমরা খাবো, বাচ্চারা স্কুলতে আসলে আমরা খাবো। অনেক টেস্টি মজাদার একটি খাবার হয়েছে। হ্যালো ভিউয়ার্স, যাদের কাছে আমার আজকে জলপাই টকটা ভালো লাগে তাহলে আমাকে প্লিজ একটা লাইক কমেন্টস এবং একটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যেন আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের উৎসাহে আরও ভালো ভালো রেসিপি দেখাতে পারি এ কামনা করে আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।